নমস্কার কালকে বাজারে এক্সপায়ারি কালকে বললে ভুল হবে পঁচিশ তারিখ রাত একটা ষোলো বাজে এখন ভিডিও বানাচ্ছি একটু দেরি হয়ে গেছে এই এই সপ্তাহটা পুরো আমি একটু বিজি আছি কিন্তু তার সত্ত্বেও কালকে যেহেতু এক্সপায়ারি দিন এবং মান্থলি এক্সপায়ারি তাই জন্য কিন্তু আমি স্পেশালি এত রাতেও আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কেন কালকে অনেকটা ইম্পর্টেন্ট দিন প্রথম মানে এই দু হাজার প্রথম মান্থলি এক্সপায়ারি হতে চলেছে তার মধ্যে বিগত তিন চার দিন যদি দেখেন বাজার একটা জোনের মধ্যে থমকে দাঁড়িয়ে আছে তো এক্সপায়ারিটা এই কারণে কিন্তু কালকে খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা ট্রাঙ্কেটেড উইথ ও জানেন ছাব্বিশ তারিখ ছুটি তাই জন্যই কিন্তু পঁচিশ তারিখেই এক্সপায়ারি হয়ে যাবে বুধবারের দিন আজকের আমার ট্রেড নিয়ে তো আলোচনা করবই তার সাথে সাথে মার্কেটের আলোচনা থাকবে এবং এক্সপায়ারি দিনে আমাদের কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট নিফটি ব্যাংক নিফটির সামগ্রিক বাজারের একটু কথাবার্তা বলবো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করি দেখুন আজকের বাজার বা এই কদিনের বাজার যদি দেখেন উপরে যা যাওয়ার যে চেষ্টা করছে না তা নয় ফার্স্ট হাফে উপরের দিকে যাচ্ছে সেকেন্ড হাফের দিকে সেই পুরো গেইন নষ্ট করে নিচের দিকে বন্ধ হচ্ছে ঠিক তাই আবার যে এই যে দিনটা ওপেন হলো এই প্রথম হাফে মোটামুটি একটু শক্তি দেখালো তারপর আবার কেমন যেন নিচের দিকে চলে গেল একটু গ্যাপ আপ ওপেন হলেও প্রথম দিকে একটু স্ট্রংনেস দেখালেও কিন্তু শেষের দিকে ওই নিচেই বন্ধ হচ্ছে আজকেও একটু ভালো গ্যাপ আপ কিন্তু পেয়েছিল বিদেশের বাজার ভালো ছিল এই ছিল একটু ভালো পেয়েছিল কিন্তু সেই আবার সেই নিচের দিকে হচ্ছে তার মানে কি তার মানে কি চলছে সেটা ডেলি চার্টে ভালো বোঝা যাবে আর এরকম এই জিনিসটাকে কিন্তু ট্রেডের পক্ষে কোনো রকমভাবে যে খুব একটা ভালো তা নয় প্রোভাইডেড যে আপনি একদম লেভেলগুলোর হাই লো এগুলো ধরতে পারছেন স্পেশালি হাইটা যদি ধরে একটু শর্টফর্ট করা যায় কারণ সেকেন্ড হাফের দিকে যে ট্রেন্ডটা থাকে সেটাই মোটামুটি একটু পরিপক্ক ট্রেন্ড বলা যায় যেটা সেকেন্ড হাফে ফার্স্ট হাফে প্রথম এক ঘন্টায় দু ঘন্টায় বাজার কিন্তু যে কোনো রকমভাবে মুভ করতে পারে কিন্তু বন্ধ হওয়ার সময় যে মুভটা দেখায় সেগুলো কিন্তু একটু মানে ইম্পর্টেন্ট বাজারের পক্ষে হয়ে দাঁড়ায় ডেলি চার্টে গেলে ব্যাপারটা আমি কিন্তু একটু বুঝতে পারবো যে বাজার কি করতে চলেছে দেখুন ডেলি চার্টে এই কদিনের যদি আপনি লক্ষ্য করেন আমি এগুলো একটু সরিয়ে দিই একটু জুম করে দিই আপনাদের জন্য চার পাঁচ দিন বলতে পারেন তেমন কিছু করেনি এর মধ্যে এর মধ্যেই ঘোরাফেরা করেছে ঠিক আছে তাহলে এর একটা তো সুন্দর আপার ব্যান্ড হয়েই যাচ্ছে সেটা কি যেটা এক্সপায়ারি দিনের গুণের জন্য খুব ইম্পর্ট্যান্ট যা লেভেল বলবো তার থেকে কুড়ি পঁচিশ পয়েন্ট প্লাস মাইনাস করে নেবেন হ্যাঁ পার্টিকুলার একটা পয়েন্ট হয় না এটা বারবার আমি বলেছি ধরুন একটা রাউন্ড ফিগারের মতো আঠেরো এই জোনটা কিন্তু আমাদের দেখতে হবে প্লাস মাইনাস পঁচিশ করলে আঠেরো হাজার দুশো পঁচিশ দুশো তিরিশ এই জোনটা এই জোনটা ক্রস করে যদি উপরের দিকে টেকে তাহলে তো খুব ভালো আর এই জোনটায় যদিও রেজিস্টেন্স পায় কারণ এই জোনে কিন্তু দেখুন এই দিন রেজিস্টেন্স পেয়েছে আজকেও রেজিস্টেন্স পেয়েছে মানে এই দিনও কিন্তু এর উপরে যেতে পারেনি এখানে থেমেছে গ্রিন ক্যান্ডেল হলেও এটা আপার ব্যান্ড ছিল কারণ তারপর থেকে বাজার একটু কারেকশন হয়েছে তারপরের দুদিন তারপর আবার ওঠার চেষ্টা করেছে আবার আজকে কিন্তু একটু কারেকশান হয়েছে সুতরাং আঠারো হাজার দুশো প্লাস মাইনাস পঁচিশ তিরিশ পয়েন্ট একটা কিন্তু একটু রেজিস্টেন্স জোন হিসাবে বাজারে আছে সুতরাং এই জায়গাটা লক্ষ্য করবেন তাই রেজিস্টেন্স জোন মানে কি ভালো করে বুঝুন রেজিস্টেন্স মানে যে সারা জীবনের আজীবন রেজিস্টেন্স এলে আমাকে অবজার্ভ করতে হয় যে বাজার রেজিস্টেন্স জোনে কেমন বিহেভ করছে বাজার কি রেজিস্টেন্স জোনের উপরে টিকে থাকার চেষ্টা করছে যদি দেখি হ্যাঁ অনেকক্ষণ টিকে থাকার চেষ্টা করছে তাহলে বোঝা যাবে আঠারো হাজার যারা কল রাইটার তারা তখন ফেঁসে যাবে তাহলে একটা শর্ট কাভার আসতে পারে সুতরাং রেজিস্টেন্সটা মানে একদম চোখ বুঝো রেজিস্টেন্সে এসে গেছে মানে শর্ট করো তা নয় তখন ক্যান্ডেল স্টিকটা কেমন তৈরি হচ্ছে মানে একটা ভালো রেড ক্যান্ডেলের মতো করে কেউ নিচের দিকে নামছে বা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলেও লাঠিটা বড় হয়ে নিচের দিকে কি ছোট্ট গ্রিন ক্যান্ডেল হচ্ছে তারপরে আবার ফলো আপ রেড ক্যান্ডেল এরকম হচ্ছে মানে উপরে রেজিস্টেন্স থেকে এটা ধরুন রেজিস্টেন্স তাহলে বুঝবেন যে রেজিস্টেন্সে বিয়ার্সরা হাভি হয়ে আছে ওইখান থেকে সেলিংটা আসছে ওখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা কী তৈরি হচ্ছে ক্যান্ডেল স্টিকের ইমোশনটা কী তৈরি হচ্ছে সেটা কিন্তু জানতে হবে আমি দুদিনের আগের বা আগের দিনের ভিডিওটাও দেখে নেবেন আমি কিন্তু এই নিয়ে খুব এমফাসিস করেছি খুব জোর দিয়েছি প্লিজ আবার বলছি রেজিস্টেন্স এবং সাপোর্ট দুটো জিনিসের মাতে আছে সাপোর্ট মানেই যে আমি মানে চোখ বুঝে কিনে নেবো তা নয় সাপোর্টটা কি মানছে সেটা আমাকে দেখতে হবে বাজার সাপোর্টে এসে কেমন বিহেভ করছে সেটা দেখতে হবে আর আমি নিজেকে ঠিক রাখবো কি করব কি করব না সেটা ডিসাইড করব। সাপোর্টে সেল করব না মানে শর্ট করে বসবো না তাই না সাপোর্টে যখন সাপোর্টটা ভেঙে যাবে তারপর নয় শর্ট করি সেটা আলাদা ব্যাপার রেজিস্টেন্সে কি করব না রেজিস্টেন্সে বাই করে বসবো না মানে কলটা বাই করে নেব না রেজিস্টেন্সে হ্যাঁ বা পুট শর্ট করে বসবো না হ্যাঁ রেজিস্টেন্সে মানে বুঝতে পারছেন আমি কি বলছি মানে এরকম মানে আমি কি করব না সেটা দেখব আর তারপর মার্কেট কেমন বিহেভ করছে ওইখানে সেগুলো দেখব ঠিক আছে আচ্ছা এই তো উপরের দিকে বললাম তাহলে নিচের দিকে কি নিচের দিকে একটা কথা বলে রাখি প্রত্যেক পঁচিশ তিরিশ পয়েন্টে কিন্তু নিফতির এখন সাপোর্ট আছে প্রত্যেক পঁচিশ তিরিশ পয়েন্টে হ্যাঁ সুতরাং সেলিং জিনিসটা মানে উপরের দিকে সেলিং তাই জন্য দেখবেন তাই জন্য এটা কি আমি আপনি জানেন বলে এই করছেন না এটা বড় খেলোয়াড়রাও জানে তাই জন্যই দেখবেন এখন কি হচ্ছে ফার্স্ট হাফেই একদম ওপেনিংয়ে এরা শর্ট হচ্ছে না একটু উপরে উঠতে দিচ্ছে যেমন বিগত দুদিন কি করলো বাজারকে একটু উপরে উঠতে দিল তারপর সেল হলো বাজারকে একটু উপরে উঠতে দিল তারপর সেল হলো আজকে যেমন গ্যাপ আপে খুললো একটু উপরে তারপর সেল হলো এরকম মানে যারা সেল করছে তারাও জানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক নয় কারণ নিচের দিকে প্রত্যেক কুড়ি পঁচিশ পয়েন্ট তিরিশ পয়েন্টে সাপোর্ট আছে যেমন যেমন আজকের বন্ধটাই দেখুন আজকের বন্ধটাই যদি এখানে দেখেন আপনি আঠেরো হাজার একশো আঠেরো মানে আঠেরো হাজার একশোতে একটা সাপোর্ট আঠারো হাজার পঁচাত্তরে আঠারো হাজার পঞ্চাশ আঠারো হাজার পঁচিশ আঠারো হাজার এই লেভেলটা তো একটা স্ট্রং সাপোর্ট আছে এটা সাইকোলজিক্যাল সাপোর্ট যাকে বলে মানে প্রত্যেক পঞ্চাশ তিরিশ পয়েন্টে সাপোর্ট আছে সুতরাং তাই জন্য সেলাররাও অত বোকা হয় না তারাও কিন্তু চালাক তারা চালাক বলেই একটু উপরের দিকে উঠতে দিচ্ছে তারপর সেল করছে এই বিগত চার দিনের তাই গল্প ঠিক আছে কালকে কি পাল্টাতে পারে না গল্পটা পাল্টাতেই পারে তার জন্যই তো লেভেলস এখন বলছি আপনাদের সামনে নিচের দিকে লেভেলগুলো কি একটু 15 মিনিটের চাটে নিফটিতে একটু বলে দেব দেখুন দেখুন এখানে উপরের দিকে তো 18200 টা বোঝা গেছে 18175 থেকে 230 মানে এরকম জোনটা মেনে নেবে দেখুন নিচের দিকে প্রথম যেটা সেটা আজকেরও সাপোর্ট ছিল এবং এবং বিগত এর আগের দিনেও সেকেন্ড হাফে এখান থেকেই ঘুরেছিল বাজার ঠিক আছে এর নিচে এই এর এই যে দাগটা টেনেছে এর নিচে কিন্তু আগের দিনও কোনো ক্লোজিং দেখা যায়নি আজকেও কোনো ক্লোজিং দেখা যায়নি যেটা হচ্ছে আঠারো হাজার আশি ঠিক আছে মানে আঠারো হাজার পঁচাত্তর ধরে নিন আঠারো হাজার পঁচাত্তর এই জোনটা একটা ফার্স্ট জোন হবে যেটা একটা ইম্পর্টেন্ট লেভেল তারপর কি তারপর আঠারো হাজার পঞ্চাশ আঠারো হাজার এই লেভেলগুলো মানে নিচের দিকে কিন্তু খুব সাপোর্টগুলো খুব আছে কারণ মানে সাপোর্টগুলো এবার কি স্ট্রং সেটা তো বাজার বলবে স্ট্রং কি না ও মা কেননা এক্সপায়ারি দিনে যে কোনো দিনে ভোলাটিলিটি হতে পারে দেখুন আঠেরো হাজার তেইশে আগের দিনে যেখানে ক্লোজিংটা হয়েছিল সেইগুলো আছে মানে সব জিনিসই তারপর কিন্তু দুদিন বাজার এর উপরে ছিল সুতরাং এটাও একটা সাপোর্ট যেটা আগে রেজিস্টেন্স এখানে ছিল এইখানে দেখুন এইখানে এগুলো রেজিস্ট্যান্স ছিল এই জোনটা এই 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 যে লাইনটা টানলাম তার আমি যে বললাম মানে আগে বললাম যে পঁচিশ তিরিশ পয়েন্টে প্রত্যেক তিরিশ পয়েন্টে একটা একটা সাপোর্টের মতো আছে কেন আছে সেটা আমি চার্টে আপনাকে দেখিয়ে দিলাম যাতে আপনার নিজেরাও এই জিনিসগুলো নিজে থেকে অ্যানালিসিস করতে পারেন কোনো সঞ্জয়ের যাতে দরকার না হয় যাই হোক আচ্ছা এইবার আমি এবার লেভেলগুলো আরেকটু বলবো যে কালকে তাহলে লেভেলগুলো তো জানলাম কালকে অ্যাপ্রোচটা কি থাকবে সেইটা বলার আগে ভিডিওকে প্লিজ একটু লাইক করবেন কেননা রাত দেড়টা বাজে এখন ভিডিওটা করছি এবং রিলিজও করে দেব এই ভিডিওর পরেই একটু এই সময় নিয়ে আমি আজকে রাত্রেই এটাকে পাবলিশ করে দেবো সুতরাং এত রাত্রে ভিডিও করছি প্লিজ একটু লাইক অবশ্যই করবেন আর আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে অবশ্যই প্রেস করবেন তার মানে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো চলে যাবে আমি লাইভ ট্রেডিং করলে তার ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে প্লাস টেলিগ্রামে আমি সব প্রত্যেকদিন মোটামুটি আপডেট দিই টেলিগ্রামে জয়েন করে নেবেন পাবলিক টেলিগ্রাম গ্রুপ গ্রুপে ফ্রি অফ কস্টে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি জয়েন করে নেবেন এবার আমি তো কালকের অ্যাপ্রোচটা বলবো তার আগে আজকের আমার ট্রেডটাও একটু বলে নিই নাহলে মাথায় থাকবে না আচ্ছা আমার ট্রেডটা একটু বলে নিই আমি এটা করে নিই পজিশানস একটু রিফ্রেশও করে দিলাম পজিশানস দেখবেন মেন যে আজকে ওই আড়াই হাজার টাকার মতো এসেছে টাকাটা বড় ব্যাপার না এইটা আগে আমি বারবার বলছি যে কল অপশান সেল করেছিলাম ওই যে আজকে কেন উপর থেকে নিচের দিকেই গিয়ে বন্ধ হয়েছে মানে টানটা নিচের দিকেই ছিল সুতরাং কল অপশান সেলিংটা আমার হয়েছে ঠিক আছে এইটা থেকে মেন টাকাটা এসেছে যেটা কল অপশানটা সেলিং এটা আগের দিনও তাই ছিল আজকেও মোটামুটি তাই যাই হোক এটা আপনাকে বলে দিলাম রিফ্রেশও করে দেখিয়ে দিলাম ঠিক আছে এই ট্রেডটা তো বড়ো ব্যাপার নয় এবার আমরা দেখবো কি কালকে আমাদের প্ল্যান কি থাকবে দেখুন কালকে প্ল্যানটা কি থাকবে সেটা একটু বলার আগে একটু বাজার যদি আমি দেখি যে এই কি করছে মানে ওয়ার্ল্ডের মার্কেট কি করেছে একটু আমাদের দেখার দরকার ঠিক আছে ইউএস মার্কেট যদি বলেন খারাপও না ন্যাসড্যাক এতদিন একটু বেড়েছিল তাই একটু আজকে পয়েন্ট ওয়ান মাইনাস মানে তেমন কিছু নয় জাস্ট একটু মানে ফ্ল্যাট বলতে পারেন ডাও ঠিকই আছে এস এন পি ফাইভ হান্ড্রেডও ফ্ল্যাট এরকম মানে সরি খুব যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তা নয় ভিক্স পড়েওছে ফোর পারসেন্ট পড়েছে ইউএসএ সুতরাং বিশ্বের বাজার ইটস ওকে বিশ্বের বাজার নিউট্রাল বলতে পারেন বা ঠিকঠাকই আছে মানে খারাপ সংকেত এখনও নেই যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে এইবার আমাদের দেখতে হবে কালকে অ্যাপ্রোচটা কি থাকবে প্রথম কথা একটা কথা আগে বলি নিজেকে প্রশ্ন করবেন আপনার কি এক্সপায়ারি বলে কালকে এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি বলে কি মানে ওই একটু ওই বেশি তো নাচানাচি করে একটু অল্প পয়সা লাগিয়ে ফাট করে অনেক গুণ হয়ে যাবে এই এই করার জন্য কি খুব টেমটেড হয়ে আছেন খুব কি আশাবাদী হয়ে আছেন মানে হিরো জিরো ট্রেড করার জন্য বা মানে ওরকম একটু একটু কম পয়সা লাগিয়ে বেশি পয়সা পাওয়া যাবে এইভাবে কি অ্যাপ্রোচ করছেন কালকে যদি তার উত্তর হ্যাঁ হয় তাহলে কিন্তু এটা নেশার আপনার শুরুয়াত হয়ে গেছে শেয়ার মার্কেটকে নেশা জুয়া এগুলো ভাবা কিন্তু আপনি শুরু করে দিয়েছেন অলরেডি ঠিক আছে তাহলে তার থেকে মুক্ত মানে বিরত থাকুন ঠিক আছে প্রথম কথা এক নর্মাল দিনের মতোই অ্যাপ্রোচটা রাখবেন এবার হ্যাঁ কালকে এক্সপায়ারি বলে একটু আমি সাবধানতাটা বেশি নেব এই নয় যে আমি উত্তেজনাটা বেশি রাখবো এবং তার জন্য লস করব তা নয় সাবধানতাটা বেশি অবলম্বন করব বরং উল্টোটা ঠিক আছে এটা মনে রাখবেন তাহলে কি সাবধানতা অবলম্বন করতে হবে কালকে ওপেনিংটা আমি দেখব যদি ওপেনিংটা ধরুন এই সব জায়গাতেই হলো এই সব জায়গাতেই হলো এবং কালকে যদি এই রেঞ্জের মধ্যেই এই থাকে তাহলে কিন্তু মানে খুব একটা যে ট্রেড নেওয়ার দরকার তা নয় এই তিন চার দিন তো ট্রেড নিলেন অনেকে ট্রেড নিয়েছেন হ্যাঁ তাহলে কালকে যে এই রেঞ্জের মধ্যে থাকলে যেমন ট্রেড নিতেই নিতে হবে তার কোনো মানে কিন্তু হয় না এবার দেখুন আমি আমার একটা ট্রেডিং চ্যালেঞ্জ চলছে তাই জন্য আমাকে হয়তো কিছু ছোট্ট করে ট্রেড নিতে হলো সেটা আলাদা ব্যাপার হ্যাঁ আপনার তো সেই বাধ্যবাধকতা নেই যেটা বারবার আমি বলি তো তাই জন্যই বলছি কালকে যদি রেঞ্জের মধ্যে থাকে দেখুন এই প্রত্যেকটাই যে এই মানে এই রেঞ্জগুলো আপনি লক্ষ্য করছেন তো এই উপরের দিকে এই রেঞ্জ আর নিচের দিকে নিচের দিকে যদি দেখেন প্রত্যেক প্রত্যেক এখানে ফার্স্ট সাপোর্ট এইখানে এই সাপোর্ট এই এরকম সুতরাং এইটুকুনির মধ্যে কি তার মধ্যে আবার টু হান্ড্রেড ডেজ ফিফটিন মিনিটসে মুভিং অ্যাভারেজগুলো বসে আছে মানে বুঝতেই পারছেন খুব ঘনষণ নিউজ মানে খুব একটা যে যে কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে তাহলে ঠিক আছে ব্রেকডাউন আঠারো হাজারের নিচে তাহলে তাকে ট্রেড করতে হবে যেটা অনেকটাই দূর নিচে আর উপরের দিকে উপরের দিকে এখন আঠারো হাজার একশোতে ধরুন প্রায় বন্ধ হয়েছে কথার কথা বলছি আঠেরো হাজার যদি দুশোর উপরে ও টেকে তাহলে ঠিক আছে মানে যে দুটোই অনেকটা দূরে মানে ও একদম মাঝখানে বন্ধ হয়ে আছে সুতরাং সেই জিনিসগুলো মাথায় রাখবেন যারা স্পেশালি হ্যাঁ এবার দূরের একটু কালকের জন্যে কি দূরের একটু কল অপশান বা পুট অপশান বেচে দিলেন মানে যেদিকে ভাববেন যে ট্রেন্ডটা ওই নয় সেই ট্রেন্ডের ওখানে যে অতটা হতে পারে না বলে কিছু একটু বাঁচলে বেচে দিলেন উইথ হেজিং সেটা আলাদা ব্যাপার হ্যাঁ সেটা আলাদা ব্যাপার আঠারো হাজার তিনশোর ধরুন কেউ কল অপশান সেল করলেন আঠারো হাজার দুশো পঞ্চাশের কল অপশান সেল করলেন যদি আঠারো হাজার একশো একশো পঞ্চাশেই ঘোরাফেরা করে তখন আঠারো হাজার দুশো পঞ্চাশের কেউ কল সেল করে দিলেন হ্যাঁ সেটা আলাদা ব্যাপার হ্যাঁ ওখানে তো টাইম ডিকে থিটা ডিকে এই জিনিসটা পেয়ে যাবেন সেই জিনিসগুলো আলাদা সেটা করা যেতে পারে যদি এরকম সাইডওয়েজি মার্কেট থাকে আর রেঞ্জের মধ্যে মার্কেট থাকে তবে একটা কথা বলবো যেহেতু অনেকক্ষণ ধরে রেঞ্জে আছে সেহেতু কালকে একটু লক্ষ্য রাখবেন যারা যদি রেঞ্জের দেখুন যদি প্রথম দিকে রেঞ্জের ব্রেকআউট বা ব্রেকডাউন দেয় তাহলে তো কোনো কথা নেই তাহলে একটু ট্রেন্ডিং মার্কেট হতে পারে কিন্তু যদি ধরুন দুটো আড়াইটা পর্যন্ত একই দিকে করলো তাহলে ওই দূরের কল পুট সেল করে কিছু কামালেন সেটা আলাদা ব্যাপার যদি কোনো ডাইরেক্ট বাইয়ের দিকে কোনো কেউ অপশান নেন তাহলে আমি বলবো ওই মানে মেন পজিশন ধরুন একটা নিয়ে রেখেছেন সেটা ওই আড়াইটা তিনটের পরে ফেলে রাখবেন না হ্যাঁ তার দিকে কেন একটা মানে যে কোনো দিকে একটা বড় মুভ আসতেও পারে তো সেই দিকে একটু নজর রাখতে হবে কারণ বাজার তিন চার দিন ধরে থমকে দাঁড়িয়ে আছে সুতরাং আমার যদি আসে পয়সা ওই আড়াইটা দুটো পঁয়তাল্লিশ বেরিয়ে যাবেন অত বেশি করার দরকার নেই বা দুটো ফুটো নাগাদ যখন ঠিকঠাক আসছে অল্প একটু টাকা আসছে নিয়ে বেরিয়ে যান কেন বলছি কালকে কেননা দু চার দিন ধরে থমকে বাজার দাঁড়িয়ে থাকে তখন কিন্তু মানে মানে একটা রেঞ্জ ব্রেকআউট বা ব্রেকডাউনের মতো হতে পারে যেটা কিন্তু মানে যদি তার দিকে হয়ে যায় তো ঠিক আছে কিন্তু যদি আপনার এগেনস্টে যায় তখন কিন্তু একটু মুশকিল হয় তাই জন্যই আমি সাবধান বাণীটা বললাম হ্যাঁ একদম শেষ পর্যন্ত ফেলে রাখবেন না কোনো কিছু ঠিক আছে এইটা বললাম আর আরেকটা মেনে জিনিস মনে রাখবেন কখনো কিন্তু আপনি ওই ফেলে রাখার জন্য কিন্তু লস হয় না বেশি লস বেশি হয় কি জন্য জানেন তো এই যে অ্যাকাউন্টের আর্ধেক টাকা চলে গেল এইসবগুলো কখন হয় জানেন তো এক্সপায়ারি দিনগুলোতে পজিশান সাইজের জন্যে পজিশান সাইজটা ঠিকঠাক রাখবেন যেটা সাধ্য নেই তার বেশি সাধ্যের বাইরে গিয়ে বেশি লটে ট্রেড করবেন না এটা মনে রাখবেন বারবার বলছি ঠিক আছে যাই হোক কালকে যদি আমি সকালের দিকে ওপেনিংটা দেখে একটু টেলিগ্রামেও কিছু আপডেট ফাপডেট দেওয়ার চেষ্টা করব একটু ব্যস্ত আছে তো বললামই কিন্তু তাও চেষ্টা করব তাও আমি বললাম রেঞ্জ বাউন্ড মার্কেট কিন্তু আছে শেষ শেষের দিকে একটু মানে মুভমেন্টগুলো আসতে পারে ওপেনিংটা দেখতে হবে আর যে দুটো রেঞ্জ বলে দিলাম বা উপরের দিকে রেঞ্জটার উপরে গেলেই কিন্তু তখন একটা বাই ব্যাপার আসবে তাছাড়া নয় আঠেরো হাজার দুশো উপরে আর নিচের দিকে প্রত্যেক পঁচিশ তিরিশ চল্লিশ পয়েন্টে কিন্তু এক একটা করে সাপোর্ট জোন হয়ে আছে এইটা মাথায় রাখবেন ঠিক আছে দুমদাম করে বিক্রি বিক্রি করে দেবেন না হ্যাঁ এইজন্যই দেখুন না যে সেলারে উপরে গেছে তারপর বিক্রি করেছে যে উপরে উঠতে দিয়েছে তারপর বিক্রি করেছে ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন উপরে উঠতে দিল তারপর বিক্রিতা করলো এই ব্যাপারটা মাথায় রাখবেন তাইজন্য আর উপরে উঠতে দিলেই মানে 18200 তে আছে বেচে দিলেন তা নয় মানে দেখবেন 18200 তে গিয়ে কি অ্যাপ্রোচটা নিচ্ছে তারপর ঠিক আছে বারবার পই পই করে বলছি হয়তো মনে হবে একই কথা বারবার বলছি কারণ এক্সপায়ারির দিনে অনেকের পয়সা নষ্ট হয় আমি সেটা চাই না বলেই বলছি আপনাদের হ্যাঁ হলে আর কি নাহলে দেড়টার সময় ভিডিও করতে মানে কেনই বা করবো আচ্ছা যাই হোক তো ভালো থাকবেন একটু ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন সাবধানে ট্রেড করবেন কালকে পজিশন সাইজ কম রাখবেন নিজের সাধ্যের মধ্যে রাখবেন বারবার বললাম যাই হোক আপনার স্ক্রিনে চলে আসবে অপশান সেলিংয়ের উপর কিছু ভিডিওজ আমার প্লে থেকে কিছু কিছু বেছে আমি প্লে লিস্টটা বানিয়েছি ভিডিওজগুলো বেছে অবশ্যই দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম